আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে আপনি আপনার জিমেইলে থাকা টু স্টেপ ভেরিফিকেশন কোড ছাড়াই কিভাবে আপনার জিমেইল অ্যাকাউন্টকে লগইন করবেন। তো এটাকে অনেকে টু স্টেপ অথেন্টিকেশনও বলে থাকেন। তো আসলে এই সমস্যাটা অনেক সময় পড়তে হয়, যখন আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্টকে লগইন করতে যাই তখন আমাদের ভেরিফিকেশন কোডটি আমাদের গুগল টিম থেকে পাঠাতে দেরি করে এবং পাঠায় না। তো সেক্ষেত্রে আমরা আমাদের অ্যাকাউন্টকে লগইন করতে পারি না। তো আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি কীভাবে আপনারা সেই কোডটিকে রিকভারি করে আপনার ইচ্ছা অনুযায়ী একটি কোড বসিয়ে দিবেন, তারপর সেখান থেকে সেই কোডের সাহায্যে আপনি আপনার জিমেলটিকে লগ ইন করবেন। তবে এই সমস্যাটা বেশিরভাগ হয়ে থাকে আপনার ফেসবুকের ক্ষেত্রে। তো ফেসবুকে যাদের এই সমস্যাটা হয়, যারা টু ফ্যাক্টর অথেন্টিকেশনের ভেরিফিকেশন কোড না পান, তারা আমার এই চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো যাই হোক, প্রথমত আমরা বরাবরের মতো আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করি। প্রথমত আমরা ইমেল আমাদের অথবা ইমেল অথবা ফোন নাম্বার যেটাতে আমাদের জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেটা বসিয়ে দেবো, তারপর এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দেব। তো নেক্সট উপরে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই আমাদের পাসওয়ার্ডটি দিতে হবে। তো পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে যখন আমরা নেক্সটে ক্লিক করি তখন আমাদের ফোনে যাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটা অন করা রয়েছে তাদের এরকম একটি পেজ শো করে। তো অনেক সময় দেখা যায় ইএসজির উপরে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টে অটোমেটিক লগ ইন হয়ে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এটা অটোমেটিক লগ ইন নেয় না, তখন কিন্তু আমাদের ট্রাই অ্যানাদার ওয়ে, তো জাস্ট এটার উপরে একটা ক্লিক করতে হয়। এবং আমাদের যেই সিমগুলো ভেরিফাইড করা রয়েছে জিমেলের সাহায্যে, যেই ফোন নাম্বারগুলো, তো সেই নাম্বারগুলোতে একটি কোড সেন্ড করে, তারপর সেই কোডটি বসিয়ে আমাদের অ্যাকাউন্টটিকে লগ ইন করতে হয়। যেমন দেখুন এখানে দেখাচ্ছে আপনার প্রত্যেকটা নাম্বারের শেষের দিকে কিছু সংখ্যা, তো আপনারা দেখতেই পাচ্ছেন এই বক্সে অবশ্যই আমাদের এখানে একটি কোড সেন্ড করেছে আমাদের ফোন নাম্বারে। তো আমরা চাচ্ছি যে আমাদের ফোন নাম্বারটি হারিয়ে ফেলছি বা ফোন নাম্বারটি দূরে রয়েছে অথবা আমাদের কোডটি পাঠাতে দেরি হচ্ছে, তো এই জন্য আমরা চাচ্ছি যে এই কোডটি ছাড়া আমাদের সিমে যেই কোডটি সেন্ড করছে তারা, সেই কোডটি ব্যতীত আমরা অন্য একটি কোড দিয়ে কীভাবে লগ ইন করবো তাই আজকের এই ভিডিওতে দেখাবো। কাজে জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আপনি যদি আমাদের ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার কাছে একটি অনুরোধ রইল। তো ফ্রেন্ডস, আমরা চলে আসলাম আবার ব্যাক পেজে। তো এখান থেকে আমরা একটু নিচে ফলো করলে দেখতে পারবো ইন্টার অন অফ ইউর 8-ডিজিট ব্যাকআপ কোড, তো জাস্ট এটার উপর আমরা একটা ক্লিক করে দিব। তো এখান থেকে অবশ্যই আপনাকে ব্যাকআপ কোডগুলো বসিয়ে দিতে হবে। তো ব্যাকআপ কোডগুলো কোথায় পাবেন তা আমি বলে দিচ্ছি, আগে আপনাদের পুরোপি দেখিয়ে নিই। ওকে বন্ধুরা, আপনারা প্রতিটি মাধ্যমে আপনারা 8 সংখ্যার একটি কোড ব্যবহার করতে পারবেন। তো এই কোডগুলো অবশ্যই কোথা থেকে সংগ্রহ করবেন তা সব দেখাবো। তো আমি এখানে কোডগুলো বসিয়ে দিলাম, এটা আমার ভেরিফিকেশন কোড না, তো জাস্ট এটা ব্যাকআপ কোড। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে ইন্টার ব্যাকআপ কোড, তো জাস্ট এখান থেকে আমরা নেক্সটের উপরে ক্লিক করে দিব। তবে ফ্রেন্ডস, এখানে একটা কথা রয়েছে, একটা কোড জাস্ট আপনি একবার ব্যবহার করতে পারবেন, তো এক এক সময় আপনার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কোডগুলো ব্যবহার করতে হবে। তো আপনাদের এখানে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা চাইলে অনেকগুলো কোড একাত্রে আপনার নোটপ্যাড অথবা আপনাদের গুগল ড্রাইভ বা আপনাদের খাতায় লিখে রাখতে পারেন, যেগুলো পরবর্তীতে আপনারা ব্যবহার করতে পারবেন। তো জাস্ট এখান থেকে আমি একটি কোড বসিয়ে দিচ্ছি, এরপর এখান থেকে আমি জাস্ট নেক্সটের উপরে ক্লিক করে দিচ্ছি। তো অবশ্যই এটা আমার কিন্তু ভেরিফিকেশন কোড না, তো জাস্ট একটি রিকভারি কোড। এবং দেখুন বন্ধুরা, আমাদের অটোমেটিকলি এটা লগ ইন হয়ে গেছে, তো আমরা জাস্ট এখান থেকে অ্যাগ্রি করে দেবো এবং আমাদের পরবর্তী স্টেপে নিয়ে যাবে। ওকে বন্ধুরা, এবার আপনাদের কোডগুলো রিকভারি করতে হলে অবশ্যই আপনাদের জিমেইল অ্যাকাউন্টটি লগ ইন করা থাকতে হবে। তো অবশ্যই আমি আগেই বলে দিচ্ছি, যাদের অ্যাকাউন্টগুলো লগ ইন রয়েছে তারা এই রিকভারি কোডগুলো সংগ্রহ করে রাখতে পারেন, পরবর্তীতে যখন আপনারা ওই সমস্যাটায় পড়বেন তখন সেই রিকভারি কোড দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। তো জাস্ট এখান থেকে অবশ্যই আপনি সাইন ইন করে নেবেন google.com এ প্রবেশ করার পর, তারপর এখান থেকে আপনার লগের উপরে টাচ করবেন, এখান থেকে দেখতে পারবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, তো জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন পার্সোনাল ইনফরমেশন, এরপরে আছে একটু এদিকে স্ক্রল করে আসবেন ডান দিকে, তারপর দেখতে পারবেন এখানে লেখা আছে সিকিউরিটি, তো জাস্ট আপনারা সিকিউরিটির উপরে একটা ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনারা দেখতে পারবেন টু স্টেপ ভেরিফিকেশন, তো জাস্ট আপনারা এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশনের উপরে আরেকটা ক্লিক করে দেবেন, তারপর অবশ্যই আপনাদের এখানে আপনাদের জিমেইলের যে পাসওয়ার্ডটি রয়েছে তো সেই পাসওয়ার্ডটি এখানে চাইতে পারে, তো অবশ্যই আপনারা আপনাদের সেই পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। তো আপনাদের রিয়েল পাসওয়ার্ডটি এখানে বসিয়ে তারপর এখান থেকে আপনি নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবেন। তো তারপর আপনারা এরকম একটি অপশন দেখতে পারবেন, এখান থেকে অবশ্যই একটু নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর দেখতে পারবেন ব্যাকআপ কোড, সো জাস্ট এটার উপরে ক্লিক করবেন এবং এখানে লেখা আছে শো কোড, সো জাস্ট আপনারা শো কোডসের উপরে ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ধরনের কোডগুলো শো করছে, তো জাস্ট আপনারা চাইলে এই কোডগুলো সবগুলো এখানে টাচ করে ধরে
এরপর আপনার কপি করে নিয়ে নোটপ্যাডে সেভ করে রাখতে পারেন। অথবা আপনি এই কোডগুলো হয়তো অনেকে মনে মনে ভাবছেন যে ভাই আমাকে এখানে তো হয়তো দেখা যাচ্ছে 6টা 8টা কোড দেওয়া আছে, তো এটা আমি 8 বার ব্যবহার করলাম, পরবর্তীতে আমি কোডগুলো কোথায় পাবো? তো অবশ্যই পরবর্তীতে কোডগুলো পাওয়ার জন্য এখান থেকে ক্লিক করে দেবেন গেট নিউ কোডস। তো জাস্ট এখান থেকে গেট নিউ কোডসের উপরে ক্লিক করে এরপর এখানে ওকে করে দেবেন। তো যখনই ওকে করে দেবেন এরপর আপনার এই পেজটি রিফ্রেশ হবে এবং আপনাকে আবার আপনার এখানে 10টি কোড আপনাকে পুনরায় দিয়ে দেবে। তো এভাবে করে আপনারা চাইলে যত খুশি তত ব্যাকআপ কোড রাখতে পারেন। তবে অবশ্যই বন্ধুরা আমি বলবো আপনাদের, প্রথমবার আপনারা যে 10টা কোড ব্যাকআপ করে রাখবেন সেই 10টা কোড ব্যবহার করার পর আপনারা পরবর্তী কোডগুলো সংগ্রহ করবেন। তো আজকের এই ভিডিওটা আসলে এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ভিডিওটা কেমন হয়েছে আপনার মূল্যবান একটি কমেন্ট জানাতে পারেন। এছাড়াও আপনি পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান তা আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন, আমরা সবসময় কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। ধন্যবাদ।